বিশ্বকাপ জিতে কত টাকা পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মারা আপনি কি জানেন? আপনি জানলে হয়তো আপনার মাথার টনক নড়ে যাবে। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই সঙ্গে দীর্ঘদিনের শিরোপা আক্ষেপ ঘুচিয়েছে আকাশি নীলরা। তাই বেশ ঘটা কেউ চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট সমর্থকরা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়ামে আর মেরিন ড্রাইভে চ্যাম্পিয়ন দলটিকে বরণ করতে এসেছিলেন লাখ লাখ ভারতীয়রা। দেশের মাটিতে ফেরার আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, ভারত দলকে ভারতীয় মুদ্রায় মোট 125 কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই। দেশে ফেরার পরে ওয়াংখেড়েতে স্টেডিয়ামে সংবর্ধনা বিরাট কোহলি রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ। তবে এই অর্থ শুধু ক্রিকেটারদের জন্যই নয়, বরাদ্দ ছিল দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য। বিপুল পরিমাণে এই অর্থের বণ্টনের তত্ত্বটা এবার সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপ স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটার 5 কোটি টাকা করে পাবেন। এমনকি কোনো ম্যাচ না খেলে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুবেন্দ্র চাহালও পাবেন এই পরিমাণ অর্থ। এছাড়াও দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় পাবেন 5 কোটি টাকা, দ্রাবিড় ছাড়াও দলের বাকি 3 কোচ পাবেন 2.5 কোটি টাকা করে। ব্যাটিং কোচ বিক্রম রাউটর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মাম্বরে এই পরিমাণ অর্থ পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফ অর্থাৎ 3 জন ফিজিও, 3 জন গ্রোডাউন বিশেষজ্ঞ, 2 জন ম্যাসেজ বিশেষজ্ঞ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ 2 কোটি টাকা করে পাবেন। ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমান গিল ও আবেশ খান, তারা প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবেন। অন্যদিকে নির্বাচক প্রধান অজিত আগারগার সহ 5 জন নির্বাচক 1 কোটি করে টাকা পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে।